নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো আপনাদেরকে সঙ্গে নিয়েই করব, তাই চলুন আমরা চলে যাই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিকে সুজয় ভাই, তার কাছে যাই। নমস্কার। ওম শান্তি। আচ্ছা, প্রত্যেক দিন আমরা যে আলোচনাগুলো করছি, এক্সিলেন্স ইন লাইফ, উৎকর্ষ জীবনে, মানে আমরা ভালো থাকবো কী করে, মেন কথা হচ্ছে এটাই। তা আমরা বিভিন্ন ভ্যালুস নিয়ে তো আলোচনা করেছি, তা আমাদের যেটা বাকি থেকে গেছে সেটা হচ্ছে ফ্যামিলি ভ্যালু। এই ফ্যামিলি ভ্যালুটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আজকে। খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ হচ্ছে যে যে কটা ভ্যালিউজ বা মূল্য নিয়ে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা ভ্যালিউজকে আমরা ইনকালকেট, মানে একটা জায়গায় যদি নিয়ে আসতে, সমষ্টিগতভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের পরিবারে। প্রথমত হচ্ছে পরিবারের মধ্যে সেই ভ্যালিউজগুলোকে যদি আমি না দেখাতে পারি, পরিদর্শিত না করতে পারি, তাহলে সার্বিকভাবে যে উৎকর্ষ জীবন, যেটা আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই পারিবারিক, কেননা যে কোনো রকমভাবেই যে পরিবার, মা বাবা ভাই বোন বলুন বা আরও যারা পরিবারের ব্যক্তি যারা আছেন, একটা পরিবার ছাড়া তো একটা মানুষের কোনো আইডেন্টিটি থাকে না, তার কোনো পরিচিতি নেই, প্রত্যেকেই তার পরিবার নিয়েই তার পরিচয়, তার পূর্ববর্তী পরিবার, তার বর্তমান পরিবার, এবং তারপরে তার পরিবার যত বাড়তে থাকে তার পরবর্তী ভবিষ্যৎ পরিবার। তাই পরিবার খুব আঙ্গাঙ্গিভাবে আমাদের জীবনের সাথে জড়িত। তাই উৎকর্ষ জীবনের লক্ষ্যে যখনই আমাদের কোনো আলোচনা আসবে, তখন পরিবারের কথা অবশ্যই আমাদের বলতে হবে। সেই ক্ষেত্রে পারিবারিক ভ্যালিউজ বা ফ্যামিলি ভ্যালিউজের কিন্তু মাহাত্মটা অনেক বেশি, ইম্পর্টেন্সটা অনেক বেশি। এক্ষেত্রে আমি যেটা বলবো, যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যেটা স্পিরিচুয়াল ম্যানেজমেন্টেও বলা হয়ে থাকে, যে লয়্যালটি বা আনুগত্যতা, একে অপরের প্রতি ফেথফুল, একে অপরের প্রতি বিশ্বাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা পরিবারকে সঠিকভাবে দাঁড় করিয়ে রাখা এবং সেই পরিবারটাকে ঠিকভাবে নিয়ে যাওয়া। আমি এমন অনেক পরিবার দেখেছি যেখানে কি হয় না, পরিবারের খুবই ক্লোজ যারা মেম্বার, মা বাবা ভাই বোন বা ছেলে মেয়ে যারা রয়েছে, তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের কম্পার্টমেন্টালাইজেশন, আজকের দিনে এটা কিন্তু হয়ে থাকে, মানে সবাই সবার জগৎ নিয়ে ব্যস্ত, এই যে নিজেদের নিজেদের জায়গায় আইসোলেটেড হয়ে থাকা, এবং আমার এরিয়ায় তুমি আসবে না, তোমার জায়গায় আমি যাব না, এই যে একটা ডিমার্কেশন তৈরি করা নিজেদের ভেতরে, খুব ছোট বয়স থেকে এটা তৈরি হতে থাকে। যেহেতু এর আগে আমরা আলোচনা করেছি যে মা বাবা যখন সন্তানের প্রতি তাদের রেসপন্সিবিলিটিটা একটা ভালো খেলনা অথবা একটা মোবাইল বা একটা টেকনোলজিক্যাল কিছু একটা দিয়ে তাদের দায়িত্বটা সারে, তখন সেই পরিবারের মধ্যে লয়্যালটি বা আনুগত্যটা কোথাও একটা যেন কমে যায়, এবং আনুগত্যটা যখন কমে যায় তখন একে অপরের প্রতি সেই বিশ্বাসটাও তো থাকে না, ভালোবাসাটাও থাকে না। সুতরাং পরিবারের ক্ষেত্রে সবটার সাথে সবটা রিলেটেড না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে রিলেটেড, এবং পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে রিলেটেড। আমাদের ভালো মন্দ, আমাদের খারাপ কোনটা, আমাদের জন্য কোনটা ভালো, সেটা সব থেকে বেশি আগে বুঝতে পারে আমাদের পরিবারের যারা রয়েছেন, ক্লোজ যারা অ্যাসোসিয়েটেড। সুতরাং তাদেরকে সঙ্গে নিয়ে চলা এবং তাদের প্রতি দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি, আমি যেটাকে একটুখানি বললাম যে লয়্যালটি, এই আনুগত্যটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট টু বিল্ড আপ আ ফ্যামিলি ভ্যালু, একটা ভ্যালুয়েবল ফ্যামিলি যদি বলতে পারি, যে একটা মূল্যবোধ নিয়ে যে পরিবার চলবে, তাদের প্রত্যেকের মধ্যে সেই আনুগত্যটা থাকবে। আরও একটা বলা হয় যে বিং সাপোর্টিভ অ্যান্ড বিং প্রোটেক্টিভ, মানে একে অপরকে খুব সাপোর্ট করার চেষ্টা করা, যে তার খারাপ সময়ে তার ভালো সময়, এই যে আমি বললাম না একটা আজকের দিনে পরিবারগুলো কেমন হয়েছে, একটা আইসোলেটেড আইল্যান্ড বলা যায়, প্রত্যেকে প্রত্যেকের দ্বীপে নিজেদেরকে সিঙ্ক্রোনাইজড করছে, নিজেদের কুক্ষিগত করছে, এবং যত বেশি কুক্ষিগত হচ্ছে তত সমাজ থেকে, পরিবার থেকে, এবং সর্বোপরি নিজের থেকে আইসোলেটেড বা ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, এবং সেইটাই প্রবণতা বাড়াচ্ছে সেলফ ইমোলেশন বা আত্মহত্যার কথা বলুন, বা যে কোনো ধরনের ক্রাইম, যে কোনো ক্রাইম, ক্রাইমটা কেন আসছে, সেই ক্রাইমের রেটটা যে এই পরিমাণে বেড়ে গেছে, এবং ক্রাইমটা কাদের মধ্যে, আগে ছিল সমাজের একদম নিচু তলার মানুষ যারা তাদের রিকোয়ারমেন্ট, যাদের প্রয়োজনগুলোকে মিট আপ করবার জন্য ক্রাইম করতো, এখন কিন্তু মানুষ নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ক্রাইম করে।
এবং যেটা হয় কি, আরেকটা জিনিসের মধ্যে দেখা গেছে, সেটা হচ্ছে যে হয়তো কোনো ক্রাইম করছে, এবার সেটা বাড়িতে যেহেতু বন্ডিংটা ভালো নেই, হুম বা হুম কারোর সাথে কারোর সম্পর্ক, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে সেই সম্পর্কটা কারোর সাথে কারোর নেই, মানে ওপেন নেই, ফ্লেক্সিবল নেই, কী হচ্ছে, অন্যায়টা করছে করে নিজের মধ্যে চেপে রাখছে, এবং এটা চাপতে 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 দেখা যাচ্ছে যে অন্যায়ের মাপকাঠিটা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, এবং সেই জায়গাটা সে কিন্তু শেয়ার করতে পারছে না এক্স্যাক্টলি। একদম। এবং শেয়ার করতে শুধু পারছে না নয়, যে প্রথমবারেই হ্যাঁ যে অন্যায়টা করেছিল হ্যাঁ সেটাকে যে শুধরে নেবে, হ্যাঁ যেটাকে আমরা হ্যাঁ বলি যে হ্যাঁ ভুল শুধরে নেওয়া, একদম সেই ভুল শুধরে নেওয়ার সেই এটাই পরিপ্রেক্ষিতটাই তার মধ্যে থাকছে না, থাকছে না, শেয়ার কেননা করছে সে না তো। সেরকম পরিবেশেই বড় হয়নি, হ্যাঁ, যে ঠিক যেখানে করে সে দেবে, যে যে ঠিক ঠিক করে করে দেবে, দেবে, ঠিক, যে নিজেকে শেয়ার করা। ঠিক, এটা আপনি খুব ভালো হ্যাঁ পয়েন্ট একটা হ্যাঁ বললেন হ্যাঁ যে আজকে কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি পরিমাণে বেড়েছে। হুম আমি যেটা আগেও বলছিলাম আলোচনার শুরুতে, হুম যে আমরা নিজেদেরকে ঠিকভাবে এক্সপোজ করতে চাই না, একদম, আমি বলি তোমার জগৎ আলাদা, আমার জগৎ হ্যাঁ আলাদা, হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রত্যেকের ওই প্রত্যেকের যে একটা একটা কথাই নিজস্ব এসছে, জগৎ তুমি তৈরি তোমার করে, মতো ভালো থাকো, আমি আমার আমার মতো মতো ভালো ভালো আছি, থাকি। কিন্তু সেটাই পরিবার তো একটাই, একদম, সেটাই, সেই পরিবারের মধ্যে যদি এইরকম একটা হ্যাঁ ডিফারেন্স তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে সেই পরিবার একটা ভালো সমাজ, সেই সমাজ একটা ভালো দেশ বা ভালো সোসাইটি কি করে তৈরি করবে, একটা সেটাই পরিবেশ কি করে তৈরি করবে। সেটাই, তাই জন্য উৎকর্ষ জীবন বা এক্সেলেন্স ইন লাইফের হুম ক্ষেত্রে হুম ফ্যামিলি ভ্যালিউজ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং হুম এখানে যেটা মেন কথা, যারা এক্সপার্ট রয়েছে এই সমস্ত ভ্যালিউজগুলো নিয়ে, যারা হুম কালচার হুম করেন, হুম হুম তারা একটা কথা বলছেন যে ফ্যামিলি ভ্যালিউজের ক্ষেত্রে মিল টাইম, মানে খাবার সময়, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ একটা খুব হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ 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 জায়গা ঠিক রাখে। ঠিক ঠিক কারণটা কি, এই যে খাবার সময় আমরা সবাই একসাথে বসি, একসাথে, এবং এইটা হচ্ছে ওপেন ফোরাম অফ ডিসকাশন, হ্যাঁ এখানে আমরা বসে একে আলোচনা অপরের করব। বিভিন্ন জায়গাগুলো আলোচনা করি। এর আগেকার দিনও কিন্তু আমি দেখেছি যে যখন বড় ফ্যামিলি ছিল, সবাই যত যাই কাজ করুক, যাই করুক না কেন, খাওয়ার টাইমে, লাঞ্চ টাইমে সবাইকে একসঙ্গে বসতে হবে, এটা বাড়ির একটা এক্স্যাক্টলি নিয়ম ছিল যে না এক্স্যাক্টলি একসাথে বসতে হবে, এক্স্যাক্টলি, ঠিক এই তাই, কালচারটা কিন্তু ট্র্যাডিশনাল কালচার অফ আওয়ার হ্যাঁ কান্ট্রি। হ্যাঁ। আচ্ছা, আর এখানে একটা প্রশ্ন আমি করব ছোট্ট করে, সেটা হচ্ছে যে খাওয়ার সময় যে আমরা আলোচনাগুলো করি, কোনো কোনো ক্ষেত্রে সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে যে খাওয়ার সময় কোনো খারাপ আলোচনা বা যে কোনো আলোচনা, এই যে খাদ্য পাচন, খাচ্ছি যে, সে খাবারটা শরীরে যে যাচ্ছে, পাচন শক্তি যেটা হুম বলে, হুম সেটা তৈরি হয় না, বা টিভি দেখলে তৈরি হয় না, বা মোবাইল ঘাটলে তৈরি হয় না, হুম এটা কি কোনো মানে এক্স্যাক্টলি ফারাক আমি আছে? সেটাই হ্যাঁ, বলছিলাম যে সেটা বলছি, আপনি যেটা করছেন, যে রিলেট করছেন হ্যাঁ আজকের দিনে যেটা কালচার হয়ে থাকে একদম, জেনারেলি, হ্যাঁ যে কেউ টিভি দেখতে দেখতে খাচ্ছে, হ্যাঁ, কেউ কেউ মোবাইল মোবাইল দেখতে, ঘাঁটতে হ্যাঁ ঘাঁটতে তার হ্যাঁ মোবাইলে হ্যাঁ হ্যাঁ সার্ফিং হ্যাঁ করছে, হ্যাঁ নেট হ্যাঁ সার্ফিং হ্যাঁ করতে হ্যাঁ করতে হ্যাঁ খাচ্ছে, এটার মধ্যে যে ধরনের নেগেটিভিটি হ্যাঁ আছে, হ্যাঁ আমার মনে হয় যে আলোচনার মধ্যে সেই নেগেটিভিটি নেই। আমি পজিটিভিটি ওটা, আলোচনা বলতে এটা বলছি না যে খেতে বসে ঝগড়া করা, না না না, কিন্তু নিজের হ্যাঁ ওপিনিয়নটা শেয়ার হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ আজকে যেটা হচ্ছে যে আজকে তো এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এমন হুম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি হুম যেখানে সবাই একসাথে বসে খাবার সময়টাই তো নেই, হ্যাঁ সবাই নিজের মতো করে যেন মনে হচ্ছে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা ঠিক সব দাঁড়িয়ে আছি, ঠিক, যে যার ট্রেনের জন্য হুম অপেক্ষা করছে, হুম ট্রেনে চাপছে, হুম চলে যাচ্ছে, হুম হুম এইটা হচ্ছে আমাদের জেনারেল লাইফস্টাইল। হুম হুম তো এইরকম লাইফস্টাইলের মধ্যে আমরা সময়টা কোথায় পাচ্ছি একে অপরের সাথে ওপিনিয়নগুলো শেয়ার করা, শেয়ার করা, বা কোথায় ভুল কোথায় ঠিক সেগুলোকে ঠিক করা, মানে সুস্থ একটা আলোচনার মধ্যে দিয়ে সেটাকে এক্স্যাক্টলি বের করা আর সেটা কি, হচ্ছে টাইম সব টেবিল থেকে বড় করা, কথা। এবং বি সাপোর্টিভ, হ্যাঁ এটা হচ্ছে মেন ভ্যালিউজের মধ্যে একটা সব থেকে বড়, ফ্যামিলি ভ্যালিউজের হুম ক্ষেত্রে সব হুম থেকে বেশি ইম্পর্টেন্ট, হুম সাপোর্টিভ হওয়া এবং একে অপরের প্রতি আনুগত্য রাখা, হ্যাঁ হ্যাঁ লয়্যালটি, হুম যে সে আমার নিজের লোক, সে সেটাই, আমার নিজের, হ্যাঁ সে আমার কাছের মানুষ, সেই, একটা কথা যদি তাকে বলি এর হুম মধ্যে আই এম ওপেনিং আপ মাই সেলফ, হুম আমি নিজেকে দিচ্ছি, আমার নিজের কনফিডেন্সিয়াল ম্যাটার, হুম হুম আজকে দেখবেন এই কনফিডেন্সিয়াল ব্যাপারটা খুব বেশি, যেন মানুষের মধ্যে খুব বেশি বেশি কনফিডেন্সিয়াল, কনফিডেন্স, যে আমার জীবনে কিছু ঘটনা আমি আমার মায়ের সাথে বাবার হ্যাঁ সাথে হ্যাঁ শেয়ার করতে পারি না, হ্যাঁ হ্যাঁ এতটা কনফিডেন্সিয়াল, একদম তার একদম ফলটাই তো যেটা আমি খারাপ, বললাম, হ্যাঁ যে একদম ঘটনাগুলো একটার পর একদম, একটা ঘটনা ঘটছে, হ্যাঁ হ্যাঁ অন্যায় একের পর এক হুম করে যাচ্ছি, হুম হুম অন্যায়টাকে শুধরে নেবার বা হুম অন্যায়টা হুম কেন হুম করছি হুম হুম সেই হুম রিয়েলাইজেশনটা তৈরি হচ্ছে না, হ্যাঁ যেটা ফ্যামিলির হুম একটা কিন্তু রেসপন্সিবিলিটি। আমি যদি একদম, মানুষের সাথে শেয়ার করি, এবার সিনিয়রদেরও তো ভাবতে হবে যে এই যে অন্যায়টাই করছে, এর উৎপত্তিটা কোথার থেকে হচ্ছে, আমাদের তো কোনো ভুল নেই এই জায়গাটায়, যে এই অন্যায়টা যে সে করছে, আমরা যে কালচারাল ভ্যালিউজের করেছি আগে ডিসকাশনের সময় আলোচনা, বলেছি সেটাই, যে বড়দের কথা আমাদের হ্যাঁ মধ্যে একটা কালচারাল গ্যাপ আছে, হ্যাঁ হ্যাঁ বড়রা আমাদেরকে ডমিনেট করার ঠিক, চেষ্টা করে, তারা আমাদেরকে কিছু বোঝার চেষ্টা করে, হুম কিন্তু এটাও আলোচনার মধ্যে আমরা এনেছি, এই যে টাসেলটা, হুম ভিজিবল অর ইনভিজিবল টাসেলটা চলে,
বিটুইন দ্য এল্ডার্স অ্যান্ড দ্য জুনিয়ার্স, মানে ছোটদের সাথে বড়দের, এতে কিন্তু আউটকামটা কিন্তু অনেক ভালো, একটা স্টেবিলিটি আসে এবং আমার মধ্যে একটা চিন্তন বা মনন করার কিন্তু একটা জায়গা থাকে, যে আমাকে যে কথাটা বললো আমি হয়তো সেই মুহূর্তে আমি হয়তো পুরোপুরি ডিনাই করলাম, অ্যাকসেপ্ট করলামই না, কিন্তু কিন্তু চিন্তা করার জায়গাটা থাকে যে কি বললো, কেন বললো, কোনো একটা জায়গায় গিয়ে আমি হয়তো সেটাকে ইমপ্লিমেন্টও করে ফেললাম এবং আমি মনে মনে তাকে ধন্যবাদ দিলাম যে ভাগ্যিস বলেছিল যে আমি কিন্তু সেটাকে করলাম। আজকে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এই কথা বলার জায়গাটাই কিন্তু দিন প্রতিদিন সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছে, আমরা একদমই স্পেস দিচ্ছি না একে অপরকে, যে আমাদের নিজস্ব এরিয়ায় আমরা সবাই খুব বেশি পরিমাণে এনক্রোচড হয়ে যাচ্ছি, বাধা, অব্লিগেশন যেটাকে বলা যায়, এবং তার ফলে কি হচ্ছে না, ওপেন আপ স্পেসটা পাচ্ছি না। এইটা কিন্তু সব থেকে বড় একটা বলতে পারেন ফ্যামিলি ভ্যালিউজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, এবং এটাকে দূর করা যাবে কার মাধ্যমে, সমাধানটা কি, টু সিট উইথ ইচ আদার, নিজেদের মধ্যে সেই অ্যাকসেপ্টেন্সটা আনতে হবে। এবং অ্যাকসেপ্টেন্সের নলেজটা কোথা থেকে আসবে, স্পিরিচুয়ালিটি থেকে, আধ্যাত্মিকতার মধ্যেই তো অ্যাকসেপ্টেন্স লুকিয়ে আছে। আমরা আধ্যাত্মিকতা যখন বলেছি বা আলোচনা করেছি, মেডিটেশনের কথা বলেছি, মেডিটেশন মানেই হচ্ছে ইনিশিয়াল স্টেজে অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট টু মাইসেলফ, আমি নিজেকে যেই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে শিখলাম সেই মুহূর্তে কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের রোলগুলো আমার কাছে অনেকটা ক্লিয়ার হলো, যে আমার মা আমার কি রোল করতে প্লে করতে চাইছে, বাবার রোলটা কি, ভাইয়ের রোলটা কি, বোনের রোলটা কি, বা স্ত্রীর রোলটা কি, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল রোল আছে, সেই রোলটার প্রতি রেসপেক্ট এবং অ্যাকসেপ্টেন্স, শ্রদ্ধাও জাগলো, বিলিফও হলো, এবং তার সাথে সাথে তাকে গ্রহণ করার যে ক্ষমতাটা, এইটা কিন্তু পুরোপুরি দিতে পারে একটাই কনসেপ্ট, দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। আচ্ছা, আমরা আস্তে আস্তে তো মানে সব ভ্যালুজগুলো সম্পর্কে জানলাম, আচ্ছা এই ভ্যালুজের উৎসটা কি? সেই অর্থে উৎস হচ্ছে দ্য সোর্স অফ অল দিস ভ্যালুস, মানে প্রত্যেকটা মূল্যের উৎস কিন্তু একমাত্র ভগবান, কারণ তিনিই হচ্ছেন একমাত্র মূল্যবান। কারণটা কি না, আমরা যে পরিস্থিতিতে এখন থাকি, যে জায়গায় আমরা চলে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মধ্যে পজিটিভিটির থেকে নেগেটিভিটির প্রভাব অনেক বেশি, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতেই হবে। এবং এটা ডিউ টু কি জন্য হচ্ছে না, ডিউ টু আমাদের মধ্যে সেই এনার্জিটা, যে এনার্জি লেভেলটা আগে ছিল, আমরা নিজেদের জীবন দিয়েও যদি তুলনা করি, যে আমাদের শৈশব জীবন, আমাদের কৈশোর যেটা, আমাদের যৌবন, এর সাথে কিন্তু আজকের জীবনের অনেক ডিফারেন্স, অনেকটাই। আমরা আগেও আলোচনা করেছি যে আমরা অনেক বেশি পরিবেশ কেন্দ্রিক ছিলাম, পরিবার কেন্দ্রিক ছিলাম, বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতাম, এখন অনেক বেশি যন্ত্র বা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। যখন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি তখন কিন্তু জেনারেলি এনার্জিটা অনেক বেশি ডিপ্লেটেড করেছে, কারণ এই এনার্জিটা কিন্তু মেটেরিয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আগে আমরা এনার্জির আদান প্রদান করতাম মানুষের সাথে মানুষের, প্রকৃতির সাথে মানুষের, সেখানে এনার্জি এনরিচড হতো, এনার্জি বাড়ত, এখন কিন্তু এনার্জি ড্রেন আউট। শুধু এনার্জি কেন, এনার্জির সঙ্গে সঙ্গে জ্ঞান, হ্যাঁ, দুটোই কিন্তু খুব। আমরা বেসিক্যালি যদি আমরা যেটা বলেছি একদম আলোচনার শুরুতে, যে আমরা প্রত্যেকেই একটা কিন্তু এনার্জি ফিল্ডের মধ্যে আছি, আপনার একটা নিজস্ব এনার্জি ফিল্ড আছে, আমার একটা এনার্জি ফিল্ড আছে, বিকজ স্পিরিচুয়াল ম্যানেজমেন্ট বা স্পিরিচুয়ালিটির আধ্যাত্মিকতার কোর যেটা, সেটা বলছে যে এই পৃথিবীটা সম্পূর্ণভাবে একটা এনার্জি ফিল্ড, এখানে থাকা প্রত্যেকটি এন্টাইটি, সেটা জীব জন্তু প্রাণী সবাই, মানুষ ইনক্লুডেড, সবাই কিন্তু একটা এনার্জি, একটা শক্তি। একটা ছোট্ট প্রশ্ন আমার এখানে রয়েছে, সেটা হচ্ছে যেমন আমরা মানুষের সাথে মিশছি, এটার যে এনার্জিটা, অনেকে ভাবছে এখন এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ মানুষের বাড়িতে খুব কম যায়, যেটা হচ্ছে কি সন্ধ্যের পর আমাকে বসতে হবে, এই সিরিয়ালসগুলো রয়েছে এগুলো আমাকে দেখতে হবে, বা আমি এখান থেকে এনার্জি গেইন করব, মানে এটা তাদের পার্সোনাল ধারণা। এইটা কি সম্ভব যে আমি একটা মানে যে বস্তুটার মধ্যে দিয়ে আমি দেখছি বিভিন্ন রকম সিরিয়ালের গল্প বা যাই হোক আরো অনেক কিছু যেগুলো দেখানো হচ্ছে, সেখান থেকে আমি এনার্জি গেইন করব বা আমি সুস্থ থাকব তার থেকে, এটা কি পসিবল? এটা কখনোই সম্ভব নয়। এনার্জি একটা আলাদা পার্সপেক্টিভ, এন্টারটেনমেন্ট বা রিলিফ একটা আলাদা পার্সপেক্টিভ। আপনি কোনো একটা জিনিসের মধ্যে ইনভলভ হয়েছেন, সেটার কোনো সমাধান বার করতে পারছেন না, কারণ হচ্ছে আপনার এনার্জিটা ডিপ্লেটেড অবস্থায়, আপনি সেই হাই অল্টিটিউড অফ এনার্জিতে নেই বলেই আপনার চিন্তাটা ঠিক নেই, আপনি কানেক্টেড টু দ্য সোর্স, মানে ভগবান, যাকে সোর্স অফ এনার্জি বলা হয়,
তার সাথে কানেক্টেড নয় বলে আপনি প্রপারলি প্রত্যেকটা প্রবলেমের সমাধান করতে পারছেন না, আপনি সাময়িকভাবে টিভি অথবা মোবাইলের মাধ্যমে একটা রিলিফ, এটাকে একটু আমি আমরা স্পিরিচুয়ালিটির ভাষায় বা আধ্যাত্মিক ভাবে বলতে পারি, এটা একটু পালিয়ে আসাই বলা যায়, এসকেপ ভালভ। একদম, আমরা সারাদিনে এই যে জিনিসগুলো ব্যবহার করি মেটেরিয়ালস, এগুলো ওয়ান কাইন্ড অফ এসকেপ ভালভ। কিন্তু একটা জিনিস বোঝবার দরকার আছে বারবার, যে আমরা যে সাধনগুলোকে ইউজ করি বা যে সমস্ত মেটেরিয়ালস গুলোকে ইউজ করি, সেগুলো কিন্তু আরো স্ট্রং এনার্জি ফিল্ড। তারা কি করে না, তারা এনার্জি ফিল্ডটা কিরকম, তারা আমাদের দিক থেকে কিন্তু এনার্জি কনজিউম করে, সেই অর্থে এক্সপ্লয়েট করে, করে তাদের এন্টাইটি রয়েছে। একটা টিভি, একটা মোবাইল, তার একটা নেগেটিভ রিয়াকশন রয়েছে। আমাদের যে এনার্জি ফিল্ড, সেই এনার্জি ফিল্ডের সাথে ওটা ম্যাচ করে না, এবং বারবার এই যে ক্ল্যাশ বিটুইন দ্য এনার্জিজ হচ্ছে, তাতে আমাদের শক্তিটা আরো কমছে। এই যে আপনি প্রশ্নটা করলেন না যে এনার্জিটা পাবো কোথা থেকে, ভ্যালিউজটা পাবো কোথা থেকে, ভ্যালিউজ মিনস আ হায়ার এনার্জি, স্বাভাবিক অর্থে ডিভ্যালিউড মানে হচ্ছে লোয়ার এনার্জি। যেটা ভালো শক্তি, যেটা ভালো মূল্য, সেটা মানেই হচ্ছে ভালো এনার্জি। সেই এনার্জিটা কোথা থেকে পেতে পারি, যদি কানেক্ট টু পরমাত্মা হতে পারি বা ভগবানের সাথে, সিম্পল অর্থে গড, তার সাথে যদি হতে পারি। গডের জেনারেল কোয়ালিটিটা কি, গড ইনকর্পোরিয়াল। ইনকর্পোরিয়াল মানে হচ্ছে তার না হিউম্যান ফর্ম আছে না অ্যানিমাল ফর্ম আছে, সে সম্পূর্ণ রূপে একটা কমপ্লিট পাওয়ারফুল এনার্জি, এবং সে হচ্ছে সাস্টেনার অ্যান্ড ক্রিয়েটার, সে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা। এবং ব্রহ্মা কুমারিস ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটির মাধ্যমে আমরা ভগবানের যে কমপ্লিট যে নামটা এবং তার ফর্ম অ্যান্ড এন্টাইটিটা আমরা মানুষের কাছে এনেছি। তার নাম হচ্ছে শিব। শিব কথার অর্থটা কি, শিব কথার অর্থ হচ্ছে আ পয়েন্ট অফ লাইট, একটা বিন্দু। তার ফর্মটা তাহলে কি হলো, তাহলে একটা পয়েন্ট। এবং তার এন্টাইটিটা কি, তার তার বেসিক কনসেপ্টটা কি, সে হচ্ছে বীজ রূপ। এখানে বীজ কেন বলা হচ্ছে, কারণ আমি আগেই যেটা বললাম যে ক্রিয়েটর, সেই জন্য বীজ। আর তার অ্যাটিটিউডটা কি, ভগবানের অ্যাটিটিউডটা কি, সে হচ্ছে কল্যাণকারী, বেনিফ্যাক্টর। তো এমন যখন হায়ার অল্টিটিউডের মধ্যে যে সোর্স অফ এনার্জিটা রয়েছে তার সাথে যদি আমরা কানেক্টেড না হই, তাহলে আমরা কি করে হায়ার এনার্জি পাবো? আর যখন এনার্জি আমাদের কাছে হাই আসবে না, তখন আমরা কি করে ভ্যালিউজগুলোকে আপলিফ্ট করব? আমাদের মধ্যে ডিভ্যালিউজগুলো এসছে কি করে, আমরা রেগুলার এইভাবে এনার্জি ডিসচার্জ করতে করতে হয়েছে। এখানে অনেকেই বলবেন যে আমরা তাহলে একটা বই বার করি না কেন, সেটা আমাদের, আমরা আগেও বলেছি যে আমাদের স্পিরিচুয়াল অ্যারিনাতে মানে স্পিরিচুয়ালিটির যে পড়াশোনা বা স্পিরিচুয়ালিটি নিয়ে সারা বিশ্বে যারা পড়াশোনা করছে, তারা বহু বহু বই লিখেছে, তাদের নিজস্ব বহু কোর্স আছে, তাদের নিজস্ব পড়াশোনা আছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে এত হানাহানি কেন? তার মানে একটা পুঁথিগত একটা বইতে কাগজে আমি বেশ কিছু ভ্যালিউজ লিখে আপনাকে রোজ সকাল বিকাল বললাম যে আপনি এগুলো ক্র্যামিং করুন বা মুখস্থ করুন, তাতে কি ফল হবে? তাতে আপনি হয়তো ভ্যালিউজ গুলো জানলে, কিন্তু সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্টটা কি করে করবেন? যখন আপনি কানেক্টেড টু দ্যাট সুপ্রিম সোল হবেন। সুপ্রিম সোল হলে কি হচ্ছে, ন্যাচারাল একটা ইনফ্লোজ হচ্ছে সেই ভ্যালিউজগুলো, এবং যখন ন্যাচারাল ইনফ্লোজ অফ দ্য ভ্যালিউজ হচ্ছে, তখন আমি সেগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করব, সেটারও গাইডেন্স কিন্তু সেই সুপ্রিম এনার্জি থেকে আসছে, এবং এটা একটা ন্যাচারাল প্রসেস হয়ে যাচ্ছে আপনার মধ্যে। সুতরাং ভ্যালুয়েবল সোসাইটি যদি বানাতে হয়, অ্যান্ড ভ্যালিউজকে যদি নিজের মধ্যে, আমি সোসাইটির কথা ছেড়েই দিই, যদি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমরা যদি ভ্যালিউজকে ইনকালকেট করতে চাই নিজেদের মধ্যে, তাহলে খুব বেশি পরিমাণে দরকার মেডিটেশন করা, অ্যান্ড গেট কানেক্টেড টু দ্যাট সোর্স অফ এনার্জি, দ্যাট ইজ পরমপিতা পরমাত্মা শিব। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে কর্মব্যস্ত মানুষরা যারা সকালে, খুব সকালে বেরোয় এবং ঢুকতে ঢুকতে রাত্রি হয়, এখানে তাদের যে যোগ সাধনাটা করবে বা পরমাত্মার সাথে তারা যে নিজেদেরকে একাত্ম করবে, এটা তারা কিভাবে ম্যানেজ করবে, এটা যদি একটু ছোট্ট। দেখুন, বেসিক্যালি স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাটা কিন্তু আড়ম্বরের মুখাপেক্ষী নয়। আপনি আড়ম্বর করে ভগবানের কাছে যাবেন, এবং ভগবানও সেই অর্থে আধ্যাত্মিকতা যে কথাটা বলে যে ভগবানও কিন্তু আড়ম্বর প্রিয় নয়। আপনি কখন যাবেন সেজে গুজে সেই জায়গায়, এরম কোনো ব্যাপার নেই। আমরা আলোচনাতে এটাও বলেছি যে আপনার মনের ভাইব্রেশন, আপনার মনের ইচ্ছা, উইলিংনেস অ্যান্ড ডিটারমিনেশন যে আই উইল কানেক্ট টু গড, তাহলে কিন্তু এক সেকেন্ডে যে জায়গায় আছেন সেখানে থেকেই আপনার কিন্তু, আপনি কিন্তু কানেক্টেড হতে পারেন।
এবং ভগবানের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে আপনি চলতে ফিরতে যে কোনো কাজ, আপনি যদি কাজটাকেই ভগবানের কাজ বলে ধরে নেন তাহলেই তো আপনি ভগবানের সাথে আপনি কানেক্টেড হচ্ছেন। আপনি হয়তো সকালে খুব সকালে বেরোন রাতে ফেরেন, তাহলে এতটা টাইম স্প্যানের মধ্যে যে কাজটা করেন সেই কাজটা ভগবানের কাজ যদি ধরে নি, তাহলে ইউ আর কানেক্টেড টু গড, আপনি ভগবানের সাথে কানেক্টেড আছেন। না, কাজটা মানে পজিটিভ কাজ, পজিটিভ কাজ, অবভিয়াসলি পজিটিভ কাজের কথাই আমরা বলবো। যে কোনো কাজকে পজিটিভ নেগেটিভ সেটা কি, একটা ব্যক্তি তার পার্সপেক্টিভে কাজটা করে, সে যখন ভগবানের কাজ বলবে তখনই কিন্তু কাজটা নেগেটিভ টু পজিটিভ ট্রান্সফর হয়ে যায়। আপনি বলছিলেন না কিছু মানুষ থাকে যাদের চিন্তাধারা ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, যেমন অনেকে মানুষ থাকে না যে এটা তো আমি আমি তো কর্ম করছি, আমি ভুল করছি, এটা ভগবানই করাচ্ছে আমাকে। এই যে বললেন যে আমি কাজটা করছি, আমি যেই মুহূর্তে ট্রান্সফার টু গড, যে ভগবান আমাকে কাজটা করাচ্ছে আমি কাজটা করছি, তার পজিটিভ পার্সপেক্টিভ গুলোই কিন্তু বেরিয়ে আসবে, নেগেটিভিটিটা ন্যাচারালি কমে যাবে। একদম একদম, কেননা সেই ডিভাইন সোর্স অফ এনার্জিটা তার সাথে মিক্সড আপ হয়ে গেল। আচ্ছা, এই যে গড ভগবান বা ইনি আছেন কোথায়, যেমন আপনি যে কথাটা বলছেন যে ভগবানের ক্ষেত্রে আমরা যে ডেফিনেশনটা দিলাম সেখানে বললাম ভগবান ইনকর্পোরিয়াল, মানে তিনি হিউম্যান ফর্মেও নেই, অ্যানিমাল ফর্মেও নেই। তাহলে যখন হিউম্যান ফর্মেও নেই, অ্যানিমাল ফর্মে নেই, তখন এই জিনিসটা পরিষ্কার, তিনি আমাদের যে চোখ, স্থূল চোখে আমরা যেটা দেখতে পাই সেখানে তিনি নেই, তার একটা নিজস্ব জায়গা আছে, দ্যাট ইজ অলসো ইনকর্পোরিয়াল, সেটাও কিন্তু হিউম্যান ফর্ম বা অ্যানিমাল ফর্ম নয়, সেটাকে বিদেহী বলা হয়, এমন একটা জায়গা। এবং ইট ইজ ফুল অফ লাইটস, লাইটস কেন, ওই এনার্জি, ওই যে সব কমপ্লিট সোর্স অফ এনার্জিটা যেখানে থাকবে। আমরা যদি সূর্যের সাথে তুলনা করি, এটা অনেকেই আবার আইডেন্টিফাই করবে, তাহলে কি সূর্যকে বলবো ভগবান? সূর্যের থেকে অনেক বেশি শক্তি, সূর্য তো প্রতিদিন আসছে, তার তার কাজ করছে, সে ডিসইনফেক্টেন্ট করছে, মানে যত কীট নাশক আছে, যত রকমের কীট পতঙ্গ আছে, যত নেগেটিভ আছে, নেগেটিভিটি, সেগুলোকে নাশ করতে পারে, কিন্তু মানুষের মানসিক অবস্থার নাশ তো সূর্যের মাধ্যমে হবে না। এই যে ডিসইনফেক্টেন্ট করা টু হিউম্যান সাইকোলজি, এটা করবে কে? এটা তার ক্রিয়েটার, মানে হিউম্যান ক্রিয়েটার, যে তার ক্রিয়েটার হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান, সে সূর্যের থেকে অনেক অনেক শক্তিশালী আলো, সেই আলোই করতে পারে, সেই এনার্জি করতে পারে। এবং ভগবানের ক্ষেত্রে আরো একটা কথা বলা হয় যে হয়তো আলোটা কি এত বেশি যে আমরা সবাই অন্ধ হয়ে যাব, না, আলোটা এত বেশি নয় যে আমরা অন্ধ হয়ে যাব, অ্যাকচুয়ালি দ্য সফটনেস অফ দ্যাট, সফটনেস অফ লাভ ইজ অলসো মিক্সড উইথ দ্যাট, সেই আলোর সাথে কিন্তু ভালোবাসাও মিশ্রিত আছে। এবং তার মধ্যে কি আছে না, প্রত্যেকটা কল্যাণকারী গুণ ভগবানের কাছে রয়েছে। এবং ভগবানের জেনারেল কনসেপ্ট অফ ডেফিনেশন অফ গড বলতে গেলে একটা কথা বলা হয়, হি ইজ দ্য ক্রিয়েটার, সাস্টেনার, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওশন অফ লাভ, পিস অ্যান্ড নলেজ, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপিনেস। আমরা যেটা বারবার আলোচনা করি যে উৎকর্ষ জীবনের প্রথম ইনগ্রেডিয়েন্টটা কি, হ্যাপিনেস বা খুশি, সেই খুশির সোর্সটা কিন্তু কমপ্লিটলি ভগবান। সিন্স দ্য টাইম ইউ আর কানেক্টেড, মানে যেই মুহূর্ত থেকে আপনি কানেক্টেড হলেন, you are getting that inflow of happiness, মানে আপনি সেই happiness এর inflowটা কিন্তু আপনার দিকে চলে এলো, এবং আপনি naturally realize করতে শুরু করলেন যে how you are getting enriched, মানে আপনি কতটা নিজেকে উৎকৃষ্ট করতে পারছেন। অ্যাকচুয়ালি ভ্যালুসগুলো নিয়ে আমরা কিন্তু বেশ অনেকটা আলোচনা করলাম, আশা করি যে আমাদের মানে যেই আলোচনাটা সার্থক হবে এবং মানুষের মধ্যে যে আমরা পৌঁছে দিতে চাইছি প্রত্যেকের মধ্যে, সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারছে এবং তাদের ভালো লাগছে এবং নিজেদের জীবনে সেটা অ্যাপ্লাই করে তারা নিশ্চয়ই দেখবে। এই যে এতটা আমাদের জানাচ্ছেন আপনার মাধ্যমে আমরা জানতে পারছি পুরো ব্যাপারটা, এই জন্য আপনাকে অনেকটা শুভেচ্ছা জানাবো এবং আসার জন্য অনেক ধন্যবাদ স্টুডিওতে। ওম শান্তি। কি আপনাদের উপকার হচ্ছে, তো হতেই হবে, এত সুন্দর আলোচনা এত সুন্দরভাবে বোঝাচ্ছেন, তাতে তো উপকার হতেই হবে আপনাদেরকে, আমারও হচ্ছে। আর আপনারা আপনাদের সুন্দর একটা জীবন তৈরি করবার জন্য এই আলোচনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি একটু একটু করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন, আমার মনে হয় একটা উৎকর্ষ জীবন সত্যি আপনারাও পেতে পারেন। তাই বলছি ভালো থাকুন আর ভালো রাখুন। নমস্কার। তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি,
স্তন্ন সুধা হেন নবীন জীবন দেয়।